টানা দশমবারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ার পর দুই দিনের সফরে কাল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি 27টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। প্রতিনিধি সাবেদ আহমেদের পাঠানো তথ্য ভিডিওতে ডেস্ক রিপোর্ট। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মধুমতি নদীর পাড়ে বঙ্গবন্ধুর স্মরণে নির্মাণ করা হয়েছে নয়নাভিরাম বঙ্গবন্ধু মেমোরিয়াল বোট ল্যান্ডিং এবং বাঘারিয়ার নদীর পাড়ের ঘাটলা। সেখানে রয়েছে প্রায় 300 বছরের গৌরবময় ইতিহাস। পাটগাতি লঞ্চঘাট দিয়ে বঙ্গবন্ধু ঢাকা কলকাতা সহ বিভিন্ন স্থানে যাতায়াত করতেন। ঐতিহাসিক স্থানকে ঘিরে গ্যালারি, এমপি থিয়েটার সহ আধুনিক সুযোগ সুবিধা সংযোজন করা হয়েছে, যেখানে নৌকায় নদীতে ঘুরে প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করছেন দর্শনার্থীরা। শুনেছি এখানে বঙ্গবন্ধু এসেছেন, এসে এখানে আসেন, তারপর এখান থেকে আবার টুঙ্গিপাড়ায় যান, এটাই দেখেছি। এটা হচ্ছে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত একটি ঘাটলা, এখানে আমরা মাঝে মাঝে আসি। এখানে এসে আমরা জানতে পারলাম যে তার একটি স্মৃতি বিজড়িত একটি ঘাট রয়েছে, যেখানে তিনি মাঝে মাঝে এসে গোসল করতেন। তো আমাদেরও মনে হলো যে আমরা যদি সেখানে গিয়ে কিছুটা সময় কাটাতে পারি আমাদের ভালো লাগবে। আগামী 7ই জানুয়ারি টুঙ্গিপাড়ায় উপস্থিত থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ দুটি ঘাটলা, বঙ্গবন্ধু প্রতিকৃতি, টুঙ্গিপাড়া বাস টার্মিনাল, গোপালগঞ্জ সদরের স্বাধীনতা নামে জেলা পরিষদের ডাক বাংলো, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলার মোট 27টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শেখ লুৎফর রহমান গ্রন্থাগার ও গবেষণা কেন্দ্রের ভিত্তি স্থাপন করবেন প্রধানমন্ত্রী। প্রায় 100 কোটি টাকা ব্যয়ের 28টি প্রকল্পের মাধ্যমে 19টি প্রকল্প বাস্তবায়ন করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। যেসব দেশি বিদেশি পর্যটকরা বঙ্গবন্ধু সমাধিসৌধ দেখতে আসবেন, তারা এ দুটো স্মৃতিবিজড়িত ঘাটলাও দেখতে পাবেন এবং এই স্মৃতিগুলোকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করা যাবে। প্রধানমন্ত্রীর আগমনে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। গোপালগঞ্জে এখন একটা উৎসব মুখর পরিবেশ চলছে। দেশরত্ন শেখ হাসিনা আসছেন। সকল আওয়ামী লীগের ব্যক্তিপ্রতিম সংগঠন এবং সকলে মিলে যে অনুষ্ঠান কর্মসূচিগুলো রয়েছে সবগুলো সফলতার সাথে বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছি। আগামীকাল আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা টুঙ্গিপাড়া যাবেন, সেখানে দলীয় কমিটি নিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। পরদিন টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বর্ধিত সভা সমাবেশ করার কথা রয়েছে। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।